বাংলাদেশ সিভিল সার্ভিস, যাকে সংক্ষেপে বিসিএস বলা হয়, শিক্ষার্থীদের কাছে যেন এক স্বপ্নের নাম। প্রিলি আর লিখিত পরীক্ষায় পাশ করার পর চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেন তাদের কাছে বিশ্বজয়ের সমান। সেখানে চূড়ান্তভাবে স্বপ্নের এই বিসিএসে উত্তীর্ণ হয়েও নিয়োগ না পাওয়া যেন মেধাবী তরুণের স্বপ্নভঙ্গের একটি কাব্য। 42তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল অনুযায়ী মোট 5,919 জন উত্তীর্ণ হলেও বাংলাদেশ কর্ম কমিশনের কাছে পদ স্বল্পতার কারণে 4,000 জনকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করে অবশিষ্ট 1,919 জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বলছে সারা দেশে প্রায় 11,000-এরও বেশি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এ অবস্থায় পরীক্ষায় কৃতকার্য এসব শিক্ষার্থীদের একটাই প্রশ্ন, উত্তীর্ণ হয়েও কেন তারা নিয়োগ বঞ্চিত? করোনার কারণে স্বাস্থ্য ব্যবস্থাতে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, তার মধ্যে এর জন্য প্রচুর জনবল প্রয়োজন। এর মধ্যে ইতিমধ্যে আমরা অনেক চিকিৎসককে হারিয়েছি, তাই 1919 জনকে নিয়োগের মাধ্যমে এই সমস্যা অনেকাংশে নিয়োগ লাঘব করা সম্ভব। তাই তাছাড়া চিকিৎসকের যেগুলো বিসিএস হয়েছে সবগুলোতেই 6,000-এর উপরে চিকিৎসক নিয়োগ হয়েছে, আমাদের 6,000-এর উপরে চিকিৎসক নিয়োগ কেন না? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে আমাকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে এখনও প্রায় 11,364টি শূন্য পদ রয়েছে। গত 38তম এবং 42তম বিসিএসে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও এখনও প্রায় 5,000-এর বেশি শূন্য পদ খালি আছে। কিন্তু 42তম বিসিএসে 4,000 ডাক্তার নিয়োগের পরও 1919 জনকে শুধু পদ স্বল্পতার কারণ দেখিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। তাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই 1919 জনকে নিয়োগদান করে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও এক ধাপ এগিয়ে যেতে আমাদের সুযোগ দেবেন। ধন্যবাদ। তো বিভিন্ন জায়গায় আমাদের এখন অনেক পদ শূন্য আছে, সেই প্রেক্ষাপটে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে এদের মধ্যে থেকেও স্বাস্থ্য ক্যাডারেও নিয়োগ দেওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি পিএসসিতে চাহিদা পাঠায় যে আমাদের আরও চিকিৎসক নেওয়ার সুযোগ আছে 42তম বিসিএসে, কারণ আমাদের অনেক পদ শূন্য আছে, জনস্বার্থে আমরা আরও পদায়ন দিতে চাই, যদি তারা তাদের রিকমেন্ডেশন পাঠায় সেক্ষেত্রেও আমার মনে হয় এদের এই এই সংখ্যা যারা আছে তাদের ভিতরে নিয়োগ দেওয়া যেতে পারে। আপনারা সকলেই জানেন যে 42তম বিসিএসে একটি সংখ্যক চিকিৎসক নেওয়ার পরে বাকি অনেকগুলো চিকিৎসক তাদেরকে পাবলিক সার্ভিস কমিশন উত্তীর্ণ দেখিয়ে তাদেরকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমরা আমাদের সরকার কিছু চিকিৎসক রিক্রুটমেন্ট করেছেন, কিন্তু তাদের ভাগ্যে সেই চাকরিগুলো জুটে নাই। যদি কাউকে উত্তীর্ণ রেখে দেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশন থেকে এবং পরবর্তী পর্যায়ে সেই একই কমিশন যদি নিয়োগ পরীক্ষা নেয়, তাহলে সঙ্গত কারণেই এটা ধরে নেওয়া যায় যে উত্তীর্ণ ক্যান্ডিডেটদের আগে চাকরি দেওয়া হবে এবং তারপরে যে সংখ্যা পদসংখ্যা শূন্য থাকবে সেই শূন্য পদের জন্য পরীক্ষা হবে। এটা নির্বাহী বিষয় এবং পাবলিক সার্ভিস কমিশনের বিষয়। আমাদের একটা অনুরোধ থাকবে সরকারের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, যে প্রথম আমাদের দাবি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি, যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কোয়ালিটি স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করতে হলে প্রচুর সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। আর দ্বিতীয় যে দাবিটা থাকবে, যে যদি সেই কোয়ালিটি স্বাস্থ্য নিশ্চয়তার প্রয়োজনে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, তাহলে অনুগ্রহ করে যে সকল চিকিৎসক পাবলিক সার্ভিস কমিশন থেকে ইত্যবসরে উত্তীর্ণ হয়ে আছেন তাদেরকে চাকুরিগুলো দিলে তারা যে মানবেতর জীবনযাপন করছে, তাদের তারা যে মানসিকভাবে হিউমিলিটেড হয়েছে, পারিবারিকভাবে হিউমিলিটেড হয়েছে, প্রশাসনিকভাবে হিউমিলিটেড হয়েছে, এই সকল হিউমিলিশন থেকে উত্তীর্ণ হয়ে তারা একটি সুস্থ পেশাজীবী কাজে নিজেদেরকে নিয়োজিত করে দেশকে কন্ট্রিবিউট করতে পারবে।